আর তেমনি চলছে ঝড় এখন বাজে হচ্ছে সাড়ে আটটা রাত সাড়ে আটটা বাইরে এখনও সামান্য আলো আছে কিন্তু বাইরে বেরোনো যাচ্ছে না এতটাই ঠান্ডা মাইকে অ্যানাউন্সমেন্ট চলছে বাইরে থেকে দর্শনার্থীরা যারা এখনও আসছেন চন্দনবাড়ি থেকে প্যালগাঁও থেকে যারা উঠে এখন আসছেন তারা এখন এসে এখানে টেন্ট তাদের নিতে হচ্ছে বলে রাখি যে এখানে টেন্ট কিন্তু পাঁচশো টাকা করে রেট পার হেড এটা গভর্নমেন্টের রেট ফিক্সড আর এখানকার সিস্টেম খুব সুন্দর আমি বলবো কারণ আমি কেদারনাথে ঘুরে এসেছি এখানকার সিস্টেম কিন্তু খুব সুন্দর অর্গানাইজড তো এটা একখানা আর আমরা আজকে পঞ্চতারণি থেকে শুরু করেছিলাম সকাল সাড়ে আটটার সময় কারণ গতকাল আমরা প্রচণ্ড টায়ার ছিলাম শরীর একদম টান ছিল না বালতালে রাস্তা খাড়াই আছে তো বালতালের রাস্তা থেকে বালতাল থেকে আমরা টানা হেঁটে এসেছি আমাদের সাথে রাগশ্যাক ছিল এবং আমাদের রাগ ওজন মিনিমাম হলেও পাঁচ থেকে সাত কেজি ওজন ছিল তো তো সেই ওই রাগ নিয়ে উঠতে এবং ওঠার পরে তারপরে মন্দিরে ওখানে গিয়ে এক তো মন্দিরের ওখানে অমরনাথ কেবের ওখানে ক্লকরুম খুঁজে পেতে আমাদের প্রচণ্ড দম বেরিয়ে গেছে কারণ এক তো ওখানে ক্লকরুম প্রচুর ক্লকরুমের অভাব নেই কিন্তু ওই ক্লক রুমে এত প্রচণ্ড ভিড় এত প্রচণ্ড ভিড় ভাবা যায় না তো একটা কথা এখানে ইনফরমেশান একটা দিয়ে রাখি যখন দেখবেন আপনারা যারা ক্লোক রুম পাচ্ছেন না তারা কিন্তু ভান্ডারাতে অ্যাপ্রোচ করতে পারেন ভান্ডারাগুলো যথেষ্ট হেল্পফুল আর যেমন আমরা একটা ভান্ডারাতে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের ব্যাগগুলো সেখানে রেখে দিয়ে আমরা কিন্তু দর্শন করতে গেছিলাম এবং অমরনাথ গুহার কোনো ভিডিওস আমি আপনাদেরকে দিতে পারবো না আমি তার জন্য আমি খুবই দুঃখিত এবং তার এইটাই কারণ যে সমস্ত ইলেকট্রনিক গেজেটস জুতো খুলে আপনাদেরকে মন্দির দর্শন করতে যেতে হবে জুতো এবং ইলেকট্রনিক গেজেটস কিছুই ওখানে অ্যালাউ নেই সো সেই কারণে আর আর ভাইটাল ইনফরমেশান যেটা যারা আমরা বারো তারিখ আমরা অমরনাথ দর্শন করেছিলাম তো যেটা মানে একটা এটা আনফর্চুনেটও বলা যায় বরফানি বাবার লিঙ্গ কিন্তু নেই কমপ্লিটলি ভ্যানিশ এবং আর্মিওয়ালা যাদের সাথে দেখা হয়েছিল আমাদের এখানে আর পথে আস্তে আস্তে আর্মি প্রচুর তো তাদের সাথে আমরা ইনফরমেশান নিতে নিতে আসছিলাম এবং তা ওনারাই বললেন যে পাঁচ তারিখ অবধি বাবার শিবলিঙ্গের যে উচ্চতাটা ছিল সেই উচ্চতা ছিল মাত্র বারো ইঞ্চি অর্থাৎ এক ফুটেরও কম বলা যায় এবং ওরা মানে জিনিসটাকে যদি ওদের ভাষায় ওরা যেটা বলছিল যে আড়াই কেজি এখন ও কে ওয়েট নিয়েছে কে নিয়েছে আমি জানি না কিন্তু আড়াই কেজি মানে আমি বলতে চাই যে এক ফুটের মানে বারো ইঞ্চির কম তো এবং আমরা তারপরে যখন এই আমরা বারো তারিখে দর্শন করলাম কিচ্ছু নেই ওয়্যারাজ জিনিস যেটা বাবার আশীর্বাদে আমরা দুটো সাদা পায়রা দেখতে পেয়েছি আমরা বাবার আরতি দেখতে পেয়েছি যেটা অনেকে মিস করেন শুধুমাত্র টাইমের ইনফরমেশনের অভাবে চারটের সময় সাড়ে তিনটে থেকে পৌনে পাঁচটা অবধি আপনারা চেষ্টা করবেন যারা যাচ্ছেন মন্দিরে অ্যাভেলেবেল থাকার মন্দিরে অ্যাভেলে গর্ভগৃহ থেকে আপনাদের বের করে দেবে কিন্তু বের করে দিয়েই নেমে বাঁ কিন্তু একটা চাতাল মতন জায়গা থাকে যেখানে যারা শ্রদ্ধালু যারা ভক্ত তারা কিন্তু দর্শনার্থী তারা কিন্তু ওই চাতালে বসে থাকতে পারে তো আমরা সেখানে বসেছিলাম কারণ আমরা ভাবলাম এত কষ্ট করে বাবার কাছে এসেছি দু তিন ঘন্টা বাবার এখানে যদি না কাটাতে পারি এবং সেটাতে একটা সুবিধা হলো কি যে আমরা বাবার আরতিটা সুন্দরভাবে দেখতে পেলাম তো যাই হোক আমরা সেদিনই আমরা পঞ্চতর পঞ্চতরণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম পঞ্চতরণী আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছিলো কারণ রাস্তার খাড়াই উতরাই দুটো মিলেই রাস্তা ছিল সব থেকে বড়ো কথা একটা আমরা প্রচণ্ড টায়ার ছিলাম প্রচণ্ড টায়ার ছিলাম তো আমাদের পা নিচ্ছিলো না পিঠেতে সাত কেজি ওজনের দুজনেরই রাখ ছিল আমার সাথে এসেছে আমরা পঞ্চতরণীতে বিশাল ভান্ডারাতে ছিলাম কারণ কোনো টেন্ট পাইনি স্পেশালি আর আর একটা কারণ হচ্ছে টেন্টের রেট বলছিল সাড়ে ছশো আর আর হচ্ছে সাতশো চল্লিশ এই দুটো রেট ছিল টেন্টের তো আমরা আর কোনো টেন্ট দেখতে না গিয়ে আমরা এতটাই টার ছিলাম রাস্তায়তে পড়েছিল বিশাল ভান্ডারা ফর্টি মানে পাঞ্জাব ওরা হচ্ছে অরিজিন হচ্ছে পাঞ্জাবের অনেক বিশাল ভান্ডারা পাবেন কিন্তু এটা মনে রাখবেন ফর্টি ফাইভ ইয়ার্স হয়ে গেছে ওদের তো ওদের লেখাই থাকে মেনশান করা থাকে ফর্টি ফাইভ ইয়ার্স বিশাল ভান্ডারা ওদের ওখানে গেলাম রাত্রির পঞ্চতরণীতে প্রত্যেকটা ভান্ডারাতেই হয়তো থাকার বন্দোবস্ত আছে হয়তোটা এই কারণে বললাম কারণ আমরা বিশাল ভান্ডারা ছাড়া অন্য কোনো ভান্ডারা কিন্তু ইনফরমেশান কালেক্ট করতে পারিনি আমাদের শরীর যেহেতু বই ছিল না আমরা আর সেই সমস্ত জায়গায় যেতে পারিনি আমরা বিশাল ভান্ডারায় গেলাম ওনারা কম্বল দিয়ে দিলেন আমরা শোয়ার জায়গা করে দিলেন আমরা শুয়ে পড়লাম খাবার দাবার ভান্ডারা থেকে খুব সুন্দর খাবার তো সেই সমস্ত খেয়ে দিয়ে আমরা পরের দিন অর্থাৎ আজকে সকালবেলা সাড়ে আটটার সময় আমরা ওই ভান্ডারা থেকেই ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরোলাম রাস্তার দৃশ্য পথের দৃশ্য অসাধারণ পঞ্চতরণী থেকে শেষনাগ কিন্তু যেটা এখানে আমি বলবো যেটা এখানে এই ব্যাপারটা নিয়ে অনেক আমি কেন জানি না প্রচুর মিসকনসেপশান প্রচুর মিস রয়েছে আমি তো বলবো বালতালের রাস্তা খুব সুন্দর এবং খাড়াই হতে পারে কিন্তু বিয়ারও এত সুন্দর করে দিয়েছে রাস্তাটা আর কিন্তু সেই রকম আমি ভিডিও আপনাদের দেখাবো আমার কাছে ভিডিও করা আছে ভিডিও আপনাদের আমি চ্যানেলে আনবো তো রাস্তা এত সুন্দর এবং আমরা বালতালের রাস্তায় জেসিবি আর টাটা সুমো অবধি মানে আর্মির যে সুমো কারগুলো সেগুলো অবধি আমরা দেখেছি এতটাই চওড়া করে দিয়েছে বালতালের রাস্তা ওয়্যারাজ আমরা যখন পঞ্চতরণী থেকে শেষ নাগের রাস্তায় আসছি প্রচণ্ড খারাপ রাস্তা এক তো বিকজ পেহেলগাঁও থেকে অমরনাথ যাত্রার এই রুটটা হচ্ছে পপুলার রুট তো ঘোড়া এবং পিঠু এই রুটেই বেশি যেহেতু ঘোড়া পিঠুর রুট এটাই সেই কারণে রাস্তা পু মানে পুরো রাস্তাটাই কাদা এবং রাস্তা কিন্তু খাড়া আছে খাড়াই রাস্তা খাড়াই রাস্তা প্লাস অনেকটাই খাড়াই রাস্তা এবং রাস্তা কিন্তু আপনার বোল্ডার আছে মানে রাস্তাটা কিন্তু প্লেন রাস্তা না বালতালের রাস্তা আমি যদি রাস্তাটা আপনাদের দেখাইও হয়তো এব্রো খেব্রো কিন্তু রাস্তাটা কিন্তু চওড়া রেলিং দেওয়া আছে জায়গায় জায়গায় সুন্দর এইখানকার রাস্তার মতন আমি এখানকার রাস্তারও আমি ভিডিও বানিয়েছি আমি দেখাবো খুবই সংকীর্ণ কিছু কিছু জায়গায় এবং বৃষ্টি হওয়ার পরে আপনাদের রীতিমতো ভয় লাগবে পা লিপ খাওয়ার যথেষ্ট চান্স আছে এবং একবার পা লিপ খেয়ে গেলে কিন্তু পাশেই খাদ কাজেই আমার আমি জানি না কেন পেহেলগাঁও থেকে অমরনাথের রাস্তাটা হয়তো ঐতিহাসিক কারণে পপুলার কিন্তু বালতালের রাস্তা সুন্দর করে দিয়েছে এখন বাজে আড়াইটে আমরা ভগবতীনগর জম্মু বেস ক্যাম্প থেকে স্টার্ট করেছিলাম তখন প্রায় রাত তিনটে আর আজকে আমাদের যাত্রা শুরু করা যাবে না আজকের দিনটা আমাদেরকে এখানে টেন্টে থাকতে হবে ওইদিকে দেখা যাচ্ছে প্রচুর টেন্ট আছে যে কোনো টেন্টে থাকা যায় আর একজন মহারাজের সাথে দেখা হলো উনি বললেন যে এখানে প্রচুর ভান্ডারাও আছে বড় বড় কোনো একটা ভান্ডারাইতে থেকে যেতে ফ্রিতে তার জন্য কোনো পয়সা লাগবে না তো আমরা এখন যাচ্ছি একটা ভান্ডারার খোঁজে এই সমস্ত জায়গাতে বাস আর প্রাইভেট গাড়ির পার্কিং এরিয়া এই জায়গাগুলো তো দেখা যাক কোনো বড় সড়ো ভাণ্ডারা পাই কি না আমরা এসে শিবশক্তি ভান্ডারাতে আর ভান্ডারার যেহেতু দুপুরবেলার সময় এসেছি তো ভাত আছে ওদের একটা সবজি ডাল আছে এটা হচ্ছে ছোলা আর পালং শাকের একটা তরকারি একটা মিষ্টি আরেফআইটি কার্ড দু জায়গাতেই হচ্ছে একটা হচ্ছে জম্মুতাবাই রেল স্টেশনের বাইরে একটা জায়গায় আর এফ কার্ড হচ্ছে যেটা যাত্রী বিশ্রামাগার বলে লেখা আছে আর একটা আর এফ আইডি কার্ড হচ্ছে এখানে ভগবতীনগরে তো আমরা কেন জম্মু থেকে করানোটা কেন জম্মু স্টেশনের পাশেরটা থেকে করানোটা বেটার তার কারণ এখানে লাইন প্রচুর আপনারা যদি দেখে থাকেন এখানে প্রচুর লাইন সামনে অতো অবধি দেখা যাচ্ছে লাইন আর জম্মুতে জম্মু স্টেশনের কাছে কিন্তু অত বেশি লাইন নেই বাজে হচ্ছে দেড়টা আমরা এইমাত্র আমাদের জম্মু তাবাই এক্সপ্রেস আমাদেরকে জম্মু স্টেশনে নামিয়েছিল আর এবার আমরা চলেছি জম্মু স্টেশনের পাশেই আর এফ আছে মেন্টার আছে খাবার আমরা অর্ডার জিজ্ঞেস করেছিলাম আইআরসিটিসি থেকে তো ওরা আমাকে আমাদেরকে প্রথমে একশো আশি এই এই ভেজের প্লেট তো আমরা যখন সেটাতে আমাদের একটা ডাউট হয় তো আমরা তখন নেটেতে চেক করি নেটেতে চেক করার পরে ওদের কিন্তু আইআরসিটিসি মেনেতে কিন্তু আশি আর ম্যাক্সিমাম নব্বই আপনি ননভেজ নিলেও ম্যাক্সিমাম ননভেজ বিরিয়ানি নব্বই সেই ব্যাপারে যখন চারিফিকেশন চাইলাম তখন ওরা আমাদেরকে একটা অদ্ভুত রকমের যুক্তি দিলো যে সেটা নাকি ওরা ওদের ক্যান্টিন তখন সবে শুরু হয়েছে এটসেট্রা এটসেট্রা এবং বর্ধমান থেকে পার্সেল ওরা নিয়ে আসছে সেই কারণে ওই খাবারের দাম একশো আশি টাকা কিন্তু এখনও ওরা একশো আশি টাকা যারা যে প্যাসেঞ্জাররা যান না তাদের কাছে বিক্রি করছে এবং যারা এই ব্যাপারটা অ্যাওয়ার আছে তাদেরকে আশি টাকাতেই বিক্রি করছে কিন্তু প্যাকেটের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা একশো আশি টাকার প্যাকেট নিচে একবার একশো আশি টাকার কোয়ালিটি প্যাকেটের প্যাকেজিংটা খুব সুন্দর আর আমাদের আশি টাকার প্যাকেটের প্যাকেজিং নেই যেখানে এরকম দুটো চাপাটি থাকবে রাইস একটা আলুর তরকারি আর এই একটা ডাল এখন আছি জম্মুতাই এক্সপ্রেসে ট্রেনটার অন টাইম হচ্ছে আটটা পঞ্চাশ

गवर्नमेंट लेता है पाँच सौ रुपया फीस लेता है अच्छा। इसका बनाने का अच्छा बस यही हो गया बस ये अब कितना भी आप... आप रजिस्ट्रेशन है ना अच्छा और आप कितना भी बिजनेस कर लो वो आपका मन वो अपना अच्छा वो अपना देखो झूठ क्यों बोलेगा कि इतना गवर्नमेंट लेते हैं झूठ का बात नहीं है बात ये है कि हम लोग जानना चाहते है खाली ये फीस देनी पड़ती है गवर्नमेंट को ठीक है बाकी सब जो पैसा हम टेंट लगाता है बेड लगाता है घोड़े का है पैसे अपने अच्छा और एक छोटा सा जानकारी ये कि जैसे ये यात्रा खत्म हो गया खत्म होने के बाद ये जाएगा कैसा रहता है बिल्कुल संसान यहाँ कोई बड़, नहीं बड़, रहता बाद उसके बाद सरे? सब अपने अपने घरों को वापस चला जाता मिलिट्री कोई कॉपनी को रहेगी बर्फ पड़ने तक बर्फ पड़ गई तो फिर सब तो बर्फ कौन सी महीने तक पड़ता वो ये नवंबर में नवंबर नवंबर से शुरू होता से है होते नवंबर से स्टार्ट होती है अच्छा, और कितना कौन सी मार्च तक मार्च तक मार्च तो नवंबर से मार्च तक यहाँ यह, 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 पर बाल ताल में उड़ीस लोग क्या आ सकता है यहाँ पर उड़ीस लोग सोनोमर्ग में आ सकता वहाँ बारह महीना टंडल वहाँ टंडल चालू कर दिया है तो यहाँ पर क्यों नहीं आता है पंद्रह जुलाई को वहाँ टंडल चालू कर दिया कहा सोनो मर्ग अच्छा तो अब वो बारह महीना पहले दो तीन महीना बंद होता था अच्छा अब पूरा बारह महीना सोनमर्ग जो सोनुमर्ण वो वो तुर्स के लिए रास्ता तो ही नहीं होता है। ही नहीं बर्फ ऊंची होती है, है। और बास नहीं आता है। कोई कोई गाड़िया नहीं उस लिए जब बर्फ कम हो जाएगी फिर मशीन रास्ता काट के फिर आते हैं यहाँ दस कोई दस दिन पहले आए कोई बारह दिन पंद्रह दिन बस यात्रा से पहले समझो पंद्रह दिन लोग आते सजाने के लिए टेंट बिस्तरा बेड वगैरह लाने के लिए और यात्रियों के लिए यात्री के लिए अच्छा इंतजाम रखा है, है। यात्रियों के लिए यहाँ फल किसी चीज की कमी नहीं है कोई चटिंग नहीं है कुछ नहीं है आराम से